হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে। আমি অনেকক্ষণই উঠেছি, সব কাজ বাজ হয়ে গেছে, এখন এই মামার জামা কাপড় কেচেছি, তো সেগুলোই মেলতে এসেছি ছাদে। ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি, তো চলো জামা কাপড় মেলে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন একটু এই ফাঁকে কাজ বাজ করে নি, নাহলে উঠে গেলে আর করা যায় না। আর এদিকে আমার বুকুমা ঘুমাচ্ছে, মানে এখানে ঘুমাচ্ছে, শুয়ে আছে। এই যে আমাদের বাড়ির আর একটা সদস্য, আমার সব কাজ হয়ে গেছে, এবার মামা উঠলে ওকে স্নান করাবো। আর আচ্ছা, খুব ঘুম পাচ্ছে কেন জানি না, ঘুম পাচ্ছে ওয়েদারের জন্য হতে পারে, ভীষণই ঘুম পাচ্ছে। তো এখন একটু চা খাবো, তারপর ফিরে আসছি তোমাদের সাথে। হ্যালো গাইস, তো এখন মামা উঠে গেছে, ওকে তেল মাখিয়ে রেখেছি, এবার স্নান করাবো। এখন আমি একটু চা খাচ্ছি, আমার খুবই একটু মানে বারবারই চা খাই, সেটা কোনো আশা করি ব্যাপার না। সবাই বলো কে কি করছে একটু কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো। কি বলি বুঝতে পারছি না কি বলবো। দেখা হচ্ছে তোমাদের সাথে মামা নিজে স্নান করে। হ্যালো গাইস, তো ফিরে এসেছি আবার, মামা আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমারও স্নান হয়ে গেছে, মামা আমার ঘুমাচ্ছে, তো রান্নাও হয়ে গেছে। রান্নার ভিডিওটা আর করা হয়ে ওঠেনি, তো রান্নাটা আমি আজকে করিনি, রান্নাটা বোনই করে, আমি করি না। আর এই যে আমাদের বুটুও চলে এসছে, নিচে গেছিল, ওভার উপরে এসছে, মাম্মা একটু দেখো তো, এই যে চলে এসছে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে, চলো ওই ঘরে চলো, চলো যাই চলো। তো এখন আমার বড় অফিস গেছে, অফিস থেকে একটু পরেই চলে আসবে, এখন আর কোনো কাজ নেই, তাই এখন একটাই ফোনটাই ঘাটবো, আর কি করবো, আর কিছু করার নেই, মামা ঘুমোচ্ছে। আর দেখা হচ্ছে অফিস থেকে আসবো। হ্যালো এভরিওয়ান, এই যে আমার বর চলে এসেছে, হ্যালো, চলে এসছে আমাদের বুটুমা, বুটু এই যে, এই যে বাবাকে দেখো, তোমার কত ভালোবাসো, দেখো ওর স্নান হয়ে গেছে, এখন খেতে বসবো, চল। হ্যাঁ এখন খেতে বসবো, দেখি খেয়ে কেমন রান্না হয়েছে। হয়েছে কেমন রান্না হয়েছে, রোজ আমাদের হাতে রান্নাই খায়, আবার বলছে কেমন রান্না হয়েছে, চলো দেখাই রান্না কি খাবার। আজকে খাবার হচ্ছে ভাত, কলমি শাক ভাজা, আলু ভাজা, ডাল, এটা হচ্ছে এঁচোর চিংড়ি, আর এটা মাছের ঝাল, কি মাছ সেটা আমি বলতে পারবো না নাম। তো আজকে চলো খেয়ে দে, তারপর দেখা হচ্ছে, আজকে কোথায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো। খাওয়া কমপ্লিট সবার, এখন একটু ছাদে এসে আমার বর গাছ নিয়ে পড়েছে, গাছ লাগাচ্ছে, দেখো তোমরা কি গো, কি গাছ লাগাচ্ছ, কি গো কি গাছ লাগাচ্ছ, এখানে কুমড়ো গাছ হয়েছে, আর এগুলো হচ্ছে গোলাপ গাছ, তো গোলাপ শুকিয়ে গেছে, গোলাপ আর এখন নেই,
আরো উপরের ছাদে অনেক গাছ আছে, তোমাদেরকে পরে একদিন দেখাবো কি কি গাছ আছে বাড়িতে। তো একটু পরে যাব হচ্ছে আমার মায়ের বাড়ি, তো এখন জামা কাপড় গোছাবো, তো চলো দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা দুজনেই রেডি, আমরা এখন যাচ্ছি ও বাড়িতে। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো চলে এসছি মায়ের বাড়ি, চলো ভিতরে যাওয়া যাক। মা কেমন আছো বলো, এদিকে আসো মা। হ্যাঁ, আমার বর হাঁপিয়ে গেছে, একটু বসে নিচ্ছে। আর এটা আমার মা, তোমরা দেখো এটা আমার মা। মা একটু হাই করে দাও। কেমন আছো বলো? কেমন? ভালো আছি। তুমি ভালো আছো? আর মাম্মামকে মায়ের কাছে রেখে দিয়েছি, মাম্মাম ঘুমাচ্ছে, আর আমরা এখন একটুখানি বসবো। খুব গরম বাবা রাস্তায়, চলো পরে দেখা হচ্ছে আবার। আমার চা খাওয়া হয়ে গেছে আর এখন বসেই ছিলাম, আর দেখি মা কি করছে, চলো দেখি। মা কি করছো তুমি? এই যে এখন টিফিনে চাউমিন বানাচ্ছি। হ্যাঁ, চাউমিন খাবে সবাই মিলে, তাই চাউমিন করছি। চলো দেখাই তোমাদের চাউমিন করছে মা। রাত্রিরে রান্না করবে? তাতে কি রান্না করবে? রুটি তরকারি হবে, রুটি হবে, ভেন্ডির তরকারি করবো, রুটি করবো। ঠিক আছে করো তুমি। দেখতেই পেলে মা এখন চাউমিন বানাচ্ছে, এরপর রাতে রান্না করবো, তারপর আমরা টিফিন খাবো, তাই চাউ বানাচ্ছে। আর আমার এখন ছুটি, এখন কোনো রান্না বান্নার কিছু নেই। বাড়িতে আমি রান্না করি না, বাড়িতে বনু রান্না করে, মাঝের মধ্যে রান্না করি, এখন আমার রান্নার দায়িত্ব নেই। আর এখন এমনি বসে বসে গল্পই করবো, দেখা হচ্ছে একটু পরে। কিছু বলবে তুমি? হাই, কিছু বলবে? কাজ কাম নেই, কি করবো বুঝতে পারছি না। তাহলে চলো ঘুরে আসি, যাবে ঘুরতে? এই ঘুরে এলাম, আবার ঘুরতে যাব। কি হয়েছে, চলো ঘুরে আসি, গরম কাল মাঠের হাওয়া খেয়ে আসি। তোমরা কার? ওটাই বাকি আছে। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো, কে কি করছো কমেন্টে জানিও। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটু পরে। মায়ের চাউমিন বানানো কমপ্লিট, এখন আমরা চাউমিন খাবো। দেখো দেখাচ্ছি তোমাদের, আমাদের দুজনেরটা নিয়ে এসেছি, আর ওইদিকে মায়ের আর বাবার রয়েছে। এই যে কোথায় কি গো, কোথায় গেছিলে তুমি? ওই গাড়িটা সাইড। ও এনা চাউমিনটা খেয়ে না, একটু বাইরে এলাম। বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে, খুবই ভালো হাওয়া দিচ্ছে বাইরে। আর এই যে বাবা ওদিকে এখন এলো, আমাদের ফুচকার ব্যবসা আছে, তো তাই বাবা দোকান থেকে আসলো। বাইরেটা অন্ধকার, লাইট নেই, তাই তোমরা দেখতে পাচ্ছ না হয়তো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, বলছে না এখানেই বসে থাকি উঠোনে, এত ভালো হাওয়া দিচ্ছে। এই যে এটা আমার বাবা, এখন একটু ব্যস্ত আছে, এক্ষুনি এলো, পরে তোমাদের সাথে দেখাবো। আমি ভিডিও করছি।
তো এখন ও আমাকে দিয়ে বাপের বাড়িতে দিয়েও চলে যাচ্ছে, আর আসবে সোমবারে নিতে, আবার কালকেও আসতে পারে কাছাকাছি। দেখো বলছে রোজ আসবে, মেয়েকে ছাড়া থাকতে পারছে না একদম, তাই রোজ আসবে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আর কালকে ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি, কারণ হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছিলো আর আমিও ঘুমিয়ে গেছিলাম। তো আজকে সকালে ভিডিওটা করছি, এখন অনেক কাজবাজ আছে, এই দুদিনের ভিডিও দিতে পারবো না, এই বাড়ি গিয়ে আবার তোমাদেরকে ভিডিও দেব। তো যদি ভিডিওটা ভালো লাগে, আর খুব তো করি, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।